नमस्कार वेलकम टू आवर चैनल आज के अपन छोला दिए एक रेसिपि कर देखे छोलार भुना बोलते परें छोला भाजा बोलते परें एटा सकाले ब्रेकफास्ट हिसाब से रुटिर साथे एमनी शुदू मुखे खूब भालो लागे खेते तो छोलार रेसिपिटा करते कि लागे चलुन आमरा देखे नी। छोला भुना बनाते आमार प्रथमे लागजे जेटा छोला एटा आमी भिजिए रेखेछिलाम आगेर दिन रात्रिरे लागजे पेंयाज कुचि लागजे एकटु आलू सिद्ध करा आमी एटा हाते हल्का हाते स्मैश करे नियेछि आर काँचा लंकार कुचि और मसलार मध्य आमार लागजे जिरेर गुड़ो लंकार गुड़ो हलुद गुड़ो लवण गरम मसलार गुड़ो आदा पेस्ट रसुन पेस्ट और धनेर गुड़ो। छोला भुनाटा करते आमी जे छोलाटा भिजिए रेखेछिलाम एई भेजानो छोलाटा आमी प्रथमे सिद्ध होते बसिए दिच्छि। बेशी जल लागबे ना अल्प एकटु जल दिए आमी एटा सिद्ध होते दिएछि। एई छोला सिद्धर मध्ये आमी अल्प एकटु लवण दिए दिच्छि जाते ताड़ाताड़ि एटा सिद्ध हय आर भेतरे लवणटा गेले खेतेओ भालो लागे। आमार छोलाटा सिद्ध हये गेछे आमी एबार एटा ढेले नेब एटा आपनादेर एकटु देखिए दिच्छि। एई जे छोलाटा आमार सिद्ध हये गेछे जलटा टेने गेछे आमी जलटा फेललाम ना जलटा टानिये दिएछि एटा आमी एबार ढेले निच्छि। एबार आमी छोला भुनाटा बानाच्छि আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম লালচে করে ভাজা হয়ে গেলে এটা পুরো বেরেস্তা হবে না কিন্তু একটু ভালো করে এরকম লালচে করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে অল্প একটু জল দিচ্ছি আমি যেহেতু এটা গুঁড়ো মশলা দিয়েছি তাই একটুখানি জল দিলাম এটা বাটা মশলা হলে এতটা জল দেওয়ার দরকার নেই। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা কষে এই যে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই সিদ্ধ আলু যেটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে অল্প একটু কষিয়ে নেব যেহেতু মশলাটা একটু কষানো হয়ে গেছে আর খুব বেশি কষানোর দরকার নেই একটু কষিয়ে
আমি সেদ্ধ ছোলাটা দিয়ে দিচ্ছি। এবারে একটু জল দেব অল্প। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। ঝালটা পরিমাণ মতন দেবেন। এর মধ্যে আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু জল দিই। এবার এটা আমি ঢেকে দেবো কিছুক্ষণ ফোটার জন্য। আপনারা দেখছেন এই যে আমার জলটা প্রায় টেনে গেছে। আমি এবার এর মধ্যে দেব একটু মিষ্টি। পরিমাণ মতন মিষ্টি দেবেন। আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে এটা এই অবস্থায় নামিয়ে নেবেন। আর যদি মনে হয় যে না এটা শুধু খাওয়ার জন্য, এমনি শুধু মুখে খাবেন, তাহলে আরেকটু টানিয়ে নেবেন। যেহেতু আমি শুধু খাবো সেজন্য আমি আরেকটু টানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা কিন্তু কড়াই থেকে একটা ছেড়ে এসে তেল উঠে আসছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু গরম মশলা ওর গুঁড়ো। আমার রান্না হয়ে গেছে। এটা আমি এবার আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে ছোলা ভুনা আমি আপনাদের পরিবেশন করে দেখালাম। এইভাবে করবেন। আর আগেও বলেছি যদি মনে হয় রুটি দিয়ে খাবেন তাহলে আরেকটু গ্রেভিটা থকথকে থাকতে নামিয়ে নেবেন। আমি যেহেতু এটা এমনি খাবে বলে আমি এতটা ড্রাই করেছি। বন্ধুরা তাহলে আপনারা দেখলেন যে ছোলা ভুনা আমি কিভাবে তৈরি করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।